رمضان 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 يا حبيب رمضان رمضان ليتك دوما قريب. وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. أذكر سبحان سجوك صحبت صاحب علماء كرام سبريو ভাই ও পদ্মনাশীন ভগিনীগণ, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাকে আলোচনা করতে বলা হয়েছে যাকাতুল ফিতর প্রসঙ্গে। সামনেই আসছে যাকাতুল ফিতর। অবশ্য যাকাতুল ফিতরেরও আগে আসছে আমাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদর, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। আপনারা খুতবার মাধ্যমে তথা আলোচকদের মাধ্যমে এ প্রসঙ্গে আলোচনা শুনেছেন এবং শুনবেন আরও ইনশাআল্লাহ। একটা বিষয় স্পষ্ট করে দেই যে কর্ম, কোনো কর্ম বা কোনো কাজ বা কোনো ইবাদত ক্ষেত্র ও প্রেক্ষাপট হিসেবে, ক্ষেত্র বিশেষে ও প্রেক্ষাপটে গুরুত্ব ও মাহাত্ম্যের তারতম্য হয়ে যায়। ইবাদতের গুরুত্ব মাহাত্ম্য পরিস্থিতি এবং ক্ষেত্র হিসেবে, ক্ষেত্র বিশেষে কমাবাড়ো হয়। কখনো কখনো ব্যক্তি হিসেবেও সেটা হয়ে থাকে। অবশ্য ইবাদতের ক্ষেত্রে সমস্ত ইবাদত যাতে আল্লাহ তাআলার বিধান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে হয় এ বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। খুব সাধারণভাবে পরিস্থিতি হিসেবে, ক্ষেত্র বিশেষে কর্মের প্রাধান্য, সাধারণভাবে উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি এসে প্রশ্ন করছেন, আইয়ুল আমালে আবদাল ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহ রাসূল, সবথেকে ভালো কর্ম কী, সবথেকে উৎকৃষ্ট কর্ম কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ঈমান বিল্লাহ সুম্মা বিরুল ওয়ালিদাইন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, অতঃপর পিতামাতার সেবা করা। আমি খুব সংক্ষিপ্ত আকারে বলার জন্য শুধু এতটুকু বলতে চাই যে প্রত্যেক জবাবে আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, এ কথাটা নিয়েছেন, তারপরে বিভিন্ন কর্মের কথা বলেছেন। অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পিতামাতার সেবা করা। দ্বিতীয় ব্যক্তি প্রশ্ন করছেন, প্রশ্ন একই, জবাব দিচ্ছেন ঈমান বিল্লাহর পরে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করা। তৃতীয় ব্যক্তি প্রশ্ন করছেন একই, সব থেকে ভালো কর্ম কি, আল্লাহ রসুল জবাব দিচ্ছেন ঈমান বিল্লাহর পরে জবাব দিচ্ছেন আসসালাতুল ওয়াক্তিহা, সঠিক সময়ে সালাত আদায় করা। প্রশ্ন একই, প্রশ্নকারী ভিন্ন, জবাব ভিন্ন। যে কাকে বলছেন পিতামাতার সেবা করা সব থেকে ভালো কাজ ঈমান বিল্লাহর পর, আল্লাহর প্রতি ঈমান আনয়নের পরে সব থেকে ভালো কাজ হলো পিতামাতার সেবা করা। কাউকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর পথে সংগ্রাম করা হলো সব থেকে ভালো কাজ, কাউকে বললেন সঠিক সময়ে সালাত আদায় করা হলো সব থেকে ভালো কাজ। যে এটা ওহী ভিত্তিক কথা, খামখেয়ালি কথা বলেননি, বিজ্ঞান ভিত্তিক কথা, সায়েন্টিফিক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ব্যক্তিকে কি বলেছিলেন, দ্বিতীয় ব্যক্তিকে কি বলেছিলেন, আর তৃতীয় ব্যক্তিকে কি বলছেন আল্লাহ রাসূল জানছেন, ক্ষেত্র বিশেষে পরিস্থিতি হিসেবে বলছেন। আসলে যাকে বললেন পিতামাতার সেবা করা হলো সব থেকে ভালো কাজ, প্রশ্নকারী এই লক্ষ্য উদ্দেশ্যে প্রশ্ন করছে যে আমি ভালো কাজটা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী অবতীর্ণ হচ্ছে, ওহী আসছে, ওহী মারফতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত হয়েছেন যে এই ব্যক্তি তো সব কাজ করছে কিন্তু দুর্বলতা রয়েছে পিতামাতার সেবার ক্ষেত্রে, এজন্য পিতামাতার সেবার কথা বললেন যে এই কাজটাই হলো সব থেকে ভালো কাজ। সেই ব্যক্তি মনে মনে ভাবলো, আরে যে কাজে আমি একটু শিথিলতা প্রদর্শন করছি সেই কাজটাই ভালো, সে অগ্রগণী ভূমিকা পালন করলো। অনুরূপভাবে যে মনে করে আল্লাহর পথে সংগ্রাম করলে জীবনটা ওয়াকালে ঝরে যাবে, ভীত সন্ত্রস্ত, তাকে সাহস প্রদানের লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর পথে সংগ্রাম করাই হলো সব থেকে ভালো কাজ। আবার যে ব্যক্তি সব কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে কিন্তু সঠিক সময়ে সালাত আদায় করে না, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে শিথিলতা প্রদর্শন করছে বা বিভিন্ন জায়গায় গল্পগুজব করতে গিয়ে নামাজে শিথিলতা প্রদর্শন করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের ব্যক্তিকেই বলেছেন যে সঠিক সময়ে সালাত আদায় করা হলো সব থেকে ভালো কাজ। এই ব্যক্তি এবার সেই দিকে অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা জানি লাইলাতুল কাদার, লাইলাতুল কাদারের মাহাত্ম্য এবং ফজিলত কি, পবিত্র কোরআনে এই কথা বলে যে সূরাতুল কাদার 97 নম্বর সূরার প্রথম নম্বর আয়াতেই আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনকে লাইলাতুল কাদারে অবতীর্ণ করেছি, নিশ্চয়ই আমি পবিত্র কোরআনকে লাইলাতুল কাদারে অবতীর্ণ করেছি। অতঃপর বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কাদার, লাইলাতুল কাদার কি, কদরের রাত্রি কি, মর্যাদাময় রজনী কি, এটা তোমাকে কিসে জানাবে, এটা তোমাকে কে জানাবে, লাইলাতুল কাদার কি? আল্লাহ তাআলা তারপরে নিজেই জবাব দিচ্ছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, সূরা কাদরের তৃতীয় নম্বর আয়াত লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষাও লাইলাতুল কাদার মর্যাদাময় রজনী হলো উত্তম। তাহলে মর্যাদাময় রজনী এর মাহাত্ম কতটুকু আমরা পেলাম, হাজার মাস অপেক্ষা উত্তম, যা 83,000 বছর থেকেও বেশি। রমাজান মাসের এই লাইলাতুল কাদার বাদ দিয়ে অন্য সময়ে, এমনকি লাইলাতুল কাদার বাদ দিয়ে যদি রমাজান মাসেরও অন্যান্য দিন সহ সারা বছরের অন্যান্য দিনে হাজার মাস অপেক্ষা অর্থাৎ 83,000 বছর থেকেও যদি বেশি কেউ ইবাদত করে, তার থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো এই লাইলাতুল কাদারের ইবাদত। কিন্তু বিশেষ প্রেক্ষাপট আমি বললাম আপনাদের, ক্ষেত্র বিশেষে পরিস্থিতি হিসেবে প্রেক্ষাপট হিসেবে কর্মের গুরুত্ব এবং তাৎপর্য মাহাত্ম্য বেড়ে যায়। বিশেষ পরিস্থিতিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি দেখছেন যে বিশেষ পরিস্থিতি যে সময়
মুসলিমদের করুণ পরিস্থিতি সেই সময়ও প্রহরা দিচ্ছেন আল্লাহর পথে। তিনি বলছেন, আরে কি ব্যাপার, আপনি এখনো এই জায়গাতে দাঁড়িয়ে আছেন, আল্লাহর পথে প্রহরা দিচ্ছেন, নিজের জীবনের কোনো পরোয়া করছেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কি, মাওকিফু সাআতিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিন কিয়ামি লাইলাতিল কদরি ইনদাল হাজারিল আসওয়াদ, আল্লাহর পথে সামান্যতম সময় দণ্ডায়মান থাকা, কাবা শরীফে হাজরে আসওয়াদের পার্শ্বে লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত করার থেকে উত্তম। হাদিস সহিহ, সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 4603 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ইমাম বাইহাকি ও সুয়াবুল ইমামে সুয়াবুল ইমানে হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নম্বর 4286। লাইলাতুল কাদরে, যে লাইলাতুল কাদরের মাহাত্ম্য হাজার মাস অপেক্ষা উত্তম, সেই ক্ষেত্রে বলছেন যে বিশেষ পরিস্থিতিতে আল্লাহর পথে দণ্ডায়মান হওয়া, সামান্যতম দণ্ডায়মান হওয়া আল্লাহর পথে, হাজরে আসওয়াদের পাশে, কাবা শরীফে হাজরে আসওয়াদের পাশে লাইলাতুল কাদরে দণ্ডায়মান থেকে ইবাদত করার থেকে হলো উত্তম। তাহলে বিষয়টা বুঝতে পারলেন যে ক্ষেত্র বিশেষে, পরিস্থিতি হিসেবে, প্রেক্ষাপট হিসেবে কর্মের কতটা গুরুত্ব বৃদ্ধি পায়। এই বিষয়টা আপনাদের সম্মুখে আমি আলোচনা এজন্যই করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বিধান মৃত পর্যায়, তাকে জীবিত করাটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ, এর মাহাত্ম্য এবং তাৎপর্য কতটুকু বিশেষ পরিস্থিতিতে। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান পদদলিত হচ্ছে, আর অপর পক্ষে আমরা বলছি বর্তমান প্রেক্ষাপটে আদান প্রদানের জন্য অর্থ ভালো। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম নাসিরুদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ সিলসিলাতুল হুদা ওয়ান নূর গ্রন্থে লিখেছেন যে যারা এই কথা বলছে যে গরিবদের জন্য, দরিদ্রদের জন্য, মিসকিনদের জন্য, ফকিরদের জন্য টাকা পয়সাটাই হলো বেশি উপকারী যাকাতুল ফিত্রে, তারা দুটি ক্ষেত্রে মারাত্মক ভুল করেছেন। প্রথম নম্বর বলছেন যে যাকাতুল ফিতর হলো একটি ইবাদত, আর ইবাদত হলো সকলের ঐক্যমতে তাওকিফি, অর্থাৎ যে ইবাদত যে পদ্ধতিতে আদায় করা হয়েছে সেই ইবাদত সেই পদ্ধতিতেই আদায় করতে হবে, অন্য কোনো পদ্ধতিতে আদায় করলে হবে না। একটি উদাহরণ, সূর্যগ্রহণের নামাজে প্রত্যেক রাকাতে দুটা করে রুকু, সূর্যগ্রহণের নামাজে, চন্দ্রগ্রহণের নামাজে প্রত্যেক নামাজে দুটা করে রুকু, সূর্যগ্রহণের নামাজ দুরাকাত, জুমার নামাজও দুরাকাত, ফজরের নামাজও দুরাকাত। কেউ যদি তার উপরে কিয়াস করে অনুমান করে দুটা রুকু করলে কিরাত লম্বা হবে, দুটা রুকু করলে দোয়াও বেশি পাঠ হবে, ভালো মনে করে কেউ যদি জুমার নামাজে বা ফজরের নামাজে দুটা রুকু করে তার নামাজই বাতিল, নামাজ হবে না। যে ইবাদত যেখানে যে পদ্ধতিতে আছে সেই ইবাদতকে সেই পদ্ধতিতেই আদায় করতে হবে। এক নম্বর, আল্লামা নাসিরুদ্দিন আলবানি এক্ষেত্রে বলছেন যে যারা খাদ্যশস্যের পরিবর্তে যাকাতুল ফিত্রে অর্থ দিচ্ছেন তারা নাস সুস্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরুদ্ধাচরণ করছে। এক নম্বর। দুই নম্বর, তিনি বলছেন কেউ যদি এই আকীদা পোষণ করে যে গরিবদের জন্য, ফকিরদের জন্য
লাভদায়ক খাদ্যশস্য থেকে অর্থই বেশি, তাহলে সে কুফরি করল। তার কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যাকাতুল ফিতর খাদ্যশস্যে ফরজ করেছেন, এটা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত মত নয়। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, সূরাতুন নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3 এবং 4। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, আল্লাহ যা বলেন তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলো মন গড়া কথা নয়, আল্লাহর বিধান। তো গরিবদের জন্য কোন বিষয়টা লাভদায়ক, গরিবদের জন্য মিসকিনদের জন্য কোন বিষয়টা উপকারী বেশি, এটা মানুষ বেশি বুঝে না আল্লাহ বেশি বুঝেন? জি, আরে নাস্তিকেরা তো ওরা বলছে স্রষ্টা নাই, আর আমরা যদি ঈমান নিয়ে আসার পরে বলি যে না আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেননি, আল্লাহ বুঝতে পারেননি, আমরাই বেশি বুঝি, সে ঈমান থাকবে, সে মুসলিম থাকবে, সে ইমানদার থাকবে? এটা তো আল্লাহর বিধান। আল্লাহ তো জানছেন কোন জিনিসটা কল্যাণকর, কোন জিনিসটা কল্যাণকর। আল্লাহ তাআলা স্পষ্ট বিধান দিয়েছেন, যেখানে জিহাদের মতো বিধান দিয়েছেন, সেই বিধানের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বলছেন আসা আনতাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামুন। বস্তুত কতগুলো বিষয় আছে যেগুলোকে তোমরা কল্যাণকর মনে করো অথচ সেগুলো তোমাদের জন্য অকল্যাণকর, আর কতগুলো বিষয় আছে যেগুলোকে তোমরা অকল্যাণকর মনে করো অথচ সেগুলোই তোমাদের জন্য কল্যাণকর। বস্তুত আল্লাহ তাআলা জানে না, তোমরা জানো না, পরিণাম সম্পর্কে আমরা অবগত নাই, পরিণাম সম্পর্কে আমরা অবগত নাই। উদাহরণস্বরূপ, ট্রেন ধরার জন্য সজনিপাড়া স্টেশনে যাচ্ছি, ট্রেনটা 2 মিনিটের জন্য ছুটে গেল, রাস্তায় হোঁচট লাগলো বলে ইন্দানিল্লা ও পড়া তো দূরে কথা, ট্রেনটা ছুটে গেল, কপালে দোহাই দিলাম, ভাগ্যটা খুব খারাপ, হোঁচটটা লাগলো, হোঁচট লাগার ফলে ট্রেনটাও ছুটলো, পায়েও আজট, পায়েও রক্ত ঝরলো। আবার যখন কিছুক্ষণ পরেই সংবাদ পাচ্ছি যে ট্রেনটা ধরার জন্য গিয়েছিলাম মুখোমুখি সংঘর্ষে অ্যাক্সিডেন্ট হয়েছে, সব যাত্রী মারা গেছে, এবার একবারে খুশিতে আটখানা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন আমার ভাগ্যের জোর। একটু আগেই তো বললাম ভাই আমার কপালের দোষ, ভাগ্যটা খারাপ, পরিণাম সম্পর্কে অবগত নয়। আল্লাহ তাআলা বলছেন কতগুলো বিষয় আছে যেগুলোকে তোমরা অপছন্দনীয় করো অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ, আর কতগুলো বিষয় আছে যেগুলোকে তোমরা পছন্দনীয় মনে করো কিন্তু তাতেই রয়েছে তোমাদের জন্য অকল্যাণ। বস্তুত আল্লাহ তাআলা জানেন, ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামুন, বস্তুত আল্লাহ তাআলা জানেন তোমরা জানো না। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 216। ইসলাম বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা, এটা মানব রচিত কোনো বিধান নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তিষ্ক প্রসূত নয়। সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15, মক্কার মুশরিকরা একদা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে কোরআন পেশ করছেন, ইতিবি কোরআনিন গায়রি হাদা ওয়া বাদ্দিল, আপনি যে কোরআন পেশ করছেন এই কোরআন বাদ দিয়ে অন্য একখানা কোরআন নিয়ে আসুন, অথবা এই কোরআনের মাঝে কিছুটা পরিবর্তন করুন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দিতে বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঘোষণা দিয়ে দিন যে এই কোরআন অন্য কোরআন তো নিয়ে আসা দূরের কথা, এই কোরআনের মাঝে আমি নিজের পক্ষ থেকে বিন্দু মাত্র পরিবর্তন করতে পারি না, কোরআনে বিন্দু মাত্র পরিবর্তন করতে পারি না, আমি তো তারই আনুগত্য করি যার প্রত্যাদেশ আমাকে হয়েছে, নিশ্চয়ই আমি ভয় করি মহান দিবসের শাস্তিকে যদি আমি আল্লাহ তাআলার অবাধ্য হই, অর্থাৎ যদি পবিত্র কোরআনে বিন্দু মাত্র তোমাদের কথা অনুযায়ী পরিবর্তন করি, যদি পরিবর্তন বা সংযোজন করি পবিত্র কোরআনে, তবে আমি আল্লাহর অবাধ্য হব, আর মহা শাস্তির দিবসে আল্লাহ আমাকে শাস্তি দিবেন সেই শাস্তির দিবস থেকে আমি ভয় করছি। সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র কোরআনে বিন্দু মাত্র পরিবর্তন করতে পারছেন না, এই অধিকার নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ তাআলা ঘোষণা দিতে বললেন যে আমি তো একমাত্র তারই আনুগত্য করে যার নির্দেশ আমাকে হয়েছে, যার নির্দেশ আমাকে হয়েছে, আমি নিজের খেয়াল খুশি মতো আমি বিধান পরিবর্তন করি না, বরং বিশ্ববিধাতার বিধানকেই আমি বাস্তবায়ন করি। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দিতে বললেন। ভাই সকল, যাকাতুল ফিতর প্রসঙ্গে আজকের আলোচনা, যা আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যাকাতুল ফিতরের তাৎপর্য,
জাকাতুল ফিতরের তাৎপর্য কি? জাকাতুল ফিতির বলতে সেই জাকাতকে বোঝায় যা রমাজানের রোজা শেষ করার কারণে ধার্য করা হয়, তাকে সাদকায়ে ফিতর বলা হয়। আবার রমাজানের জাকাত মাথার জাকাত ও শরীরের জাকাত বলে অভিহিত করা হয়। মিরাতুল মাফাতি তৃতীয় খণ্ড 91 পৃষ্ঠা। জাকাতুল ফিতরের অনেকগুলো নাম, জাকাতুল ফিতরের অনেকগুলো নাম, সাদকায়ে ফিতির, জাকাতে রমাজান, মাথার জাকাত, শরীরের জাকাত ইত্যাদি। এ জাকাত অন্য সব জাকাত থেকে স্বতন্ত্র, কেননা এটি ব্যক্তির উপর ধার্য করা হয় আর অন্যগুলো ধার্য হয় ধন মালের উপর। এ কারণে অপরাপর যা কিছু শর্ত এখানে সেগুলো গণ্য করা হয়নি। জাকাতের নেশাব পরিমাণের মালিক হওয়া শর্ত নাই, বরং প্রত্যেক সেই মুসলিমের উপর জাকাতুল ফিতির ফরজ যার নিজের বরং তার উপর নির্ভরশীল লোকদের ঈদের দিন ও রাতের প্রয়োজনীয় খাবারের অতিরিক্ত খাদ্য থাকবে। মিরাত তৃতীয় খণ্ড 93-94 পৃষ্ঠা, আল মুগনি চতুর্থ খণ্ড 307 পৃষ্ঠা, শারুল মহাজাব ষষ্ঠ খণ্ড 88 পৃষ্ঠা, রওজাতুন নাদিয়া প্রথম খণ্ডের 519 পৃষ্ঠা, ইসলামী জাকাত বিধান দ্বিতীয় খণ্ডের 438 পৃষ্ঠা। জাকাত আর জাকাতুল ফিতর এই দুটো বিষয় আলাদা। জাকাত যেহেতু সম্পদের উপরে ফরজ, এজন্য সে জাকাতের ক্ষেত্রে নেশাবের মালিক হওয়া সত্ত্ব, একটি বৎসর অতিবাহিত হওয়া সত্ত্ব, এর পূর্বে আমাদের ভাই আব্দুর রহিম সালাফি সাহেব আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করেছেন। আর জাকাতুল ফিতির এটা যেহেতু সম্পদের উপরে ফরজ নয়, এর জন্য নেশাবের মালিক হওয়া সত্ত্ব নাই, যেমন কেউ কেউ নেশাবের মালিক হওয়া সত্ত্ব করে। আজীব ফালসাফা, নেশাবের মালিক হওয়া তো শর্ত করে, অথচ একটা বৎসর আবার অতিবাহিত হওয়া জাকাতুল ফিতরের শর্ত করে না, যেহেতু বলছে যে জাকাতুল ফিতরটা আলাদা। তো জাকাতুল ফিতির যখন আলাদা, তাহলে নেশাবের মালিক কোন দৃষ্টিকোণ থেকে ভাই? অতএব ঈদের দিনের খাবারের অতিরিক্ত যদি কোনো খাবার থাকে, ঈদের দিনের সকাল সন্ধ্যার অতিরিক্ত কোনো যদি খাবার থাকে কারো কাছে, তার উপরেও জাকাতুল ফিতির ফরজ। জাকাতুল ফিতরের হুকুম, জাকাতুল ফিতির জাকাতুল ফিতির আদায় করা অপরিহার্য ফরজ। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রত্যেক গোলাম, আজাদ পুরুষ নারী, প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক মুসলিমদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতির হিসেবে খেজুর হোক অথবা জব হোক একসা পরিমাণ আদায় করা ফরজ করেছেন, এবং লোকজনের ঈদের সালাতে বের হবার পূর্বেই তা আদায় করার নির্দেশ প্রদান করেছেন। সহি বুখারি 1503 নম্বর হাদিস, সহি মুসলিম 984, আবু দাউদ 1611 নম্বর হাদিস। সহি বুখারি 1506 নম্বর হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসা খাদ্য শস্য ফরজ করেছেন। ইমাম বাইহাকির সুনানুল কুবরা হাদিস নম্বর 7706, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদু সাআম মিন তুআম, ইয়ানি ফিল ফিতর, জাকাতুল ফিতরে এক সা খাদ্যশস্য বের করো। সা যে শব্দটা ব্যবহার করছে আপনারা সা হিসেবে পরিচিত আছেন, মানে অন্তত শব্দটা সম্পর্কে পরিচিত আছেন। মাদ্রাসার যত তোহফা বের হয় সমস্ত তোহফাতে লেখা থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সা খাদ্যশস্য ফরজ করেছেন জাকাতুল ফিতরে। কি ফরজ করেছেন? এক সা খাদ্যশস্য। মাদ্রাসার তোহফাতে কিন্তু কেউ লেখেন না, সাধারণত কোনো তোহফাতে কেউ লেখেন না যে এত টাকা ফরজ করেছেন, সবাই লেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সা খাদ্যশস্য ফরজ করেছেন। সাটা হলো একটা পাত্র, সাটা হলো একটা পাত্র, একটা পাত্রে যেমন আমাদের কাঠা ব্যবহার করি কোটা চাল মাপার জন্য, তো কাঠা বা কোটা সব জিনিস যেমন সমান ধরে না, সা একটা পাত্র তাতেও সব কিছু সমান ধরবে না। যেমন শুকনো প্রকারের গম যদি হয়, ভালো শুকনো যদি গম হয়, ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ সৌদি আরবের মুফতি, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সা পাওয়া গেছে, সেই সা অনুযায়ী শুকনো ভালো গম ওজন হয়েছে এক সা সমান 2 কিলো 40 গ্রাম। আবার চাল যদি হয়, চাল আমরা নিজেই মেপেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে সা ব্যবহৃত হতো মদিনার সা, সেই সা নিয়ে আসার পরে তো চাল, অথচ চালের যেহেতু ক্যাটাগরি বিভিন্ন আছে, এজন্য চালও বিভিন্ন ধরনের, কোনো চাল হচ্ছে 2 কিলো 600 গ্রাম, কোনো চাল হচ্ছে 2 কিলো 65 গ্রাম, 2 কিলো 665 গ্রাম, কোনো চাল হচ্ছে 2 কিলো 675 গ্রাম।
সঠিক মাপ একমাত্র ওই ছায়ে আসবে। অনুরূপভাবে এবার যদি খেজুর হয় কম আসবে, জব যদি হয় কম আসবে, শস্য ফলমূল এগুলো তার ভার অনুযায়ী কমা বাড়া হবে। এজন্য সাধারণত আমাদের একটা আনুমানিক ওজন বলা হয়ে থাকে এক সা সাধারণত 2.5 কিলো। কিন্তু যদি সা আপনারা পেয়ে যান, সাধারণত অনেকের কাছেই সা আছে, আপনাদের সুদীপ বলে কেউ আমাদের আব্দুর রহিম মা আব্দুল তওয়াব ভাইদের কাছে এরকম সা রয়েছেন, আপনারা সেটা দেখে বানাতে পারেন বা নিতে পারেন, বা জিয়াউর রহমান আমাদের পত্রিকা ডিস্ট্রিবিউটর ম্যানেজার হয় তার সাথেও যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারা সা পেয়ে যাবেন। তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কী ফরজ করেছেন আমাদের উপরে, আমাদের উপরে এক সা খাদ্য শস্য ফরজ করেছেন। এটা ছোট বড় স্বাধীন পরাধীন যে কেউ আছে প্রত্যেকের উপরে এই জাকাতুল ফিতির ফরজ। মশলা, কেউ রমাজানে মনে করেন আজকে যেমন কালকে একজন ফোন করেছিলেন যে রমাজানে মারা চলে গেছে, তো তারও কি জাকাতুল ফিতির ফরজ? জাকাতুল ফিতির ফরজ হয় রমাজানের শেষ সিয়ামের ইফতারের সঙ্গে সঙ্গে, বুঝতে পারলেন? রমাজানের শেষ সিয়ামের ইফতারের সঙ্গে সঙ্গে। এই প্রসঙ্গে দুটি মত আছে, একটি হচ্ছে আলাদিস শাফি মালিকি হাম্বেলি এদের সৌদি ফতোয়া কমিটি এদের একটা ফতোয়া, আর দ্বিতীয় ফতোয়া হচ্ছে হানাফিদের আহলুর রায়দের। এদের ফতোয়া হলো ঈদের শুভে সাদেকের আগে পর্যন্ত, ঈদের শুভে সাদেকের সাথে সাথে শেষ হয়, ঈদের শুভে সাদিক কে ফরজ হয়, অতএব ঈদের শুভে সাদেকের আগে, ঈদের শুভে সাদেক হওয়ার সময় ফরজ হয়ে যায়, অতএব ঈদের শুভে সাদেকের আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের উপরে জাকাতুল ফিতির ফরজ, আর ঈদের শুভে সাদেকের পরে যারা ঈদের দিনে যারা জন্মগ্রহণ করেছে তাদের উপরে জাকাতুল ফিতির ফরজ নাই। আহলে হাদিস শাফি মালিকি এবং হাম্বলি এদের মতে, মানে কোরআন এবং সুন্নাকে সম্মুখে রেখে, ডাইরেক্ট যেহেতু জাকাতুল ফিতির মুসলিমের উপরে ফরজ এতটুকু আছে, কিন্তু ফরজ কখন হয় এই বিষয়টা নেই, এই জন্য একটু দ্বিমত করেছেন। তবে এই বিষয়ে সবাই, যে রমাজানের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে তার উপরে জাকাতুল ফিতির ফরজ নাই। রমাজানের শেষ 29 রমাজান হোক বা 30 রমাজান হোক, এই রমাজানের শেষ রমাজানের সূর্যাস্তের সাথে সাথে জাকাতুল ফিতির ফরজ হয়ে যায়। অতএব শেষ রমাজানের সূর্যাস্তের আগে কেউ যদি মুসলিম হয় অথবা কেউ যদি জন্মগ্রহণ করে তারও উপরে জাকাতুল ফিতির ফরজ, সে যদি সূর্যাস্তের পরে পর্যন্ত জীবিত থাকে, শেষ রমাজানের সূর্যাস্তের পরে পর্যন্ত জীবিত থাকে তাহলে তার উপরে জাকাতুল ফিতির ফরজ। অনুরূপভাবে কেউ যদি শেষ রমাজানের সূর্যাস্তের পরে জন্মগ্রহণ করে বা ইসলাম কবুল করে তার উপরে জাকাতুল ফিতির ফরজ নয়। জাকাতুল ফিতরের হিকমত, এ জাকাত ফরজ করা হয়েছে দুটি কারণে, রমাজান মাসে রোজাদারের সঙ্গে সম্পর্কিত, তাদের রোজা কোনো অশ্লীল কথাবার্তা ও মন্দ কাজের ফলে ত্রুটিযুক্ত হলে তা পবিত্র করার জন্য, এবং দ্বিতীয়ত সমাজের সঙ্গে সম্পর্কিত, সমাজের মিসকিন ও অভাবগ্রস্ত লোকদের মধ্যে ভালোবাসা ও প্রীতি সঞ্চারিত করা এবং সকলকে ঈদের খুশিতে সামিল করা, কেননা ঈদ তো সাধারণভাবে আনন্দ ফুর্তির দিন, তাই সেদিন সমাজের সমস্ত লোক যাতে করে এ আনন্দ ফুর্তিতে যোগদান করতে পারে তার ব্যবস্থা করা একান্ত বাঞ্ছনীয়। সুতরাং ইবনে আব্বাস থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল সাদাকাত যাকাতাল ফিত্রে এবং দরিদ্রদের খাদ্যস্বরূপ, গরিবদের খাদ্যস্বরূপ, মিসকিনদের খাদ্যস্বরূপ। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1609 এবং সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1827। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতির ফরজ করেছেন দুটো কারণে। আমরা যে সিয়াম পালন করছি, সিয়াম অবস্থায় অনিচ্ছাকৃত সত্ত্বেও আমাদের
আমাদের দ্বারা হয়তো কোনো কথাবার্তা অনর্থক কোনো কথাবার্তা হয়ে যাচ্ছে, সেই থেকে রোজার পবিত্রকরণের লক্ষ্য উদ্দেশ্যে এবং দরিদ্রদের খাদ্যস্বরূপ। কেউ কেউ এখানে বলে থাকেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কারণে যাকাতুল ফিতরকে ফরজ করেছেন, অতএব এই দুটি কারণ যদি পাওয়া না যায় তাহলে যাকাতুল ফিতর ফরজ নয়। তাদের এই কথাটা দলিলের মানদণ্ডে সঠিক নয়। মানে তারা বলতে চাচ্ছেন যারা শিশু, যারা রুগী, যারা মুসাফির, সফরের অবস্থায় যারা রোজা কাজা করছেন, রোজা রাখছেন না, পরে রোজা রাখবেন, এই ধরনের ব্যক্তিরা যেহেতু রোজা রাখছেন না তো তাদের রোজার পবিত্রকরণের কোনো প্রশ্নই নেই, এই ধরনের ব্যক্তির উপরে যাকাতুল ফিতর ফরজ নয়। তাদের এ কথা সঠিক নয় এজন্যই যে যে মহান ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরের কারণ উল্লেখ করলেন, দুটি এখানে কারণ উল্লেখ করেছেন, যদিও শিশুদের রোজা নাই কিন্তু দ্বিতীয় কারণ পাওয়া যাচ্ছে। এক দ্বিতীয় নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে স্পষ্ট করে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলার পূর্বে উল্লেখিত হাদিসে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের উপরেও যাকাতকে ফরজ করেছেন এক সা। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট বাণী থাকার পরে কোনো প্রকারের যুক্তি এখানে চলতে পারে না। তাহলে যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে দুটি কারণে, এক হচ্ছে রোজাদারদের রোজা পবিত্রকরণ, যদি কারো কেউ যদি রোজা নাও রাখে যেমন শিশুরা তাহলেও তাদের উপর যাকাতুল ফিতর ফরজ, কারণ দরিদ্র এবং মিসকিনদের খাদ্যস্বরূপ এটা। যাকাতুল ফিতরের পরিমাণ, যাকাতুল ফিতর রে একসা খাদ্যশস্য বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি বেহাকি হাকিম মুস্তাদরাক বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিস রয়েছে, একসা খাদ্যশস্য হওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। একসা খাদ্যশস্য হওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। শুধু গমের ব্যাপারে বিতর্ক আছে যে গম একসা না অর্ধসা। সহিহ বুখারী হাদিস নম্বর 1508, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী এবং মুসলিমে রয়েছে আবু সাঈদ খুদরী এবং আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক সা খাদ্যশস্য দিতাম। আর সাধারণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, আব্দু সাম মিন তুআম, তোমরা এক সা খাদ্যশস্য বের করো। এখানে শুধু তুআম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাদ্যশস্য তোমরা এক সা খাদ্যশস্য বের করো। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা দ্বারা বোঝা যায় যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ার্ধ সা গম আদায় করেছিলেন। তার মূল্যটা বেশি হওয়ার কারণে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফতহুল বারীতে অত্র ঘটনার প্রেক্ষাপটে বলেছেন যে ইজতিহাদ খুব ভালো জিনিস, ইজতিহাদ প্রশংসনীয়, গবেষণা প্রশংসনীয়, কিন্তু নাস সুস্পষ্ট দলিল থাকার পরে গবেষণা করাটা হচ্ছে মারাত্মক ভুল, এটা হচ্ছে দোষণীয়। তার কারণ সুস্পষ্ট নাস ও দলিল থাকতে কোনো প্রকারের গবেষণা এবং ইজতিহাদ চলবে না, আর এটাই স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে খাদ্যশস্যগুলো ছিল, যব, পনির, কিশমিশ এবং খেজুর, এই সব খাদ্যশস্যগুলোর সবগুলোর কিন্তু মূল্য এক ছিল না। এই জন্য ইমাম নাওয়াবী, আল্লামা ইউসুফ কারজাবি প্রমুখগণ একথাই বলেছেন যে মূল্যের মূল্যায়ন নয় যাকাতুল ফিতরে, খাদ্যশস্য এক সা এটাই হলো মেন, এক সা খাদ্যশস্য এটাই হলো মেন, মূল্যের মূল্যায়ন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও বিভিন্ন খাদ্যশস্যের বিভিন্ন রকমের মূল্য ছিল, তা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত খাদ্য থেকে এক সা খাদ্যশস্য আদায় করতে বলেছেন। অতএব এক সা খাদ্যশস্য আদায় করাটাই হচ্ছে বাঞ্ছনীয়। অর্ধসা গমের ব্যাপারে কিছু দুর্বল হাদিস আছে, আবার এক সা ডাইরেক্ট গমের ব্যাপারেও কিছু দুর্বল হাদিস আছে। তাহলে দুর্বল সহির মোকাবেলায় সেগুলো গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত খাদ্যশস্যের ব্যাপারে ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একসা খাদ্যশস্য ছিল, আর এই খাদ্যশস্য সমস্ত খাদ্যকে সম্পৃক্ত করে, অতএব একসা খাদ্যশস্য আমাদেরকে বের করতে হবে।
জাকাতুল ফিত্রে অর্থ দেওয়া যাবে কি? আজকের আলোচনার প্রেক্ষাপটে এই বিষয়টা অত্যন্ত ভাইটাল হয়ে দাঁড়িয়েছে। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি আজকে আমাদের সম্মুখে পদদলিত। যাকাতুল ফিত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খাদ্যশস্য ফরজ করেছেন, আর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাকাতুল ফিত্রে খাদ্যশস্যই বের করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা খাদ্যশস্য বের করেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যশস্য ফরজ করলেন, আর সমস্ত সাহাবায়ে কিরাম খাদ্যশস্য যাকাতুল ফিত্রে বের করলেন। সেই সময় তো টাকা পয়সা কাপড় চোপড়ের দরকার ছিল, প্রয়োজন ছিল, কিন্তু কেউ কাপড় চোপড় টাকা পয়সা দিলেন না, সকলেই খাদ্যশস্য। সহি বুখারী হাদিস নম্বর 1506 থেকে 1510 পর্যন্ত অধ্যয়ন করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, বিষয়টি খুব ভালোভাবে বোঝার প্রচেষ্টা করুন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সবাই খাদ্যশস্য দিলেন, কেউ টাকা পয়সা দিলেন না, দেওয়ার চিন্তা ভাবনাও করলেন না। তখন কি টাকা পয়সা ছিল না? যে বদর যুদ্ধে, দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ হয়েছে, বদর যুদ্ধে বন্দীদের মুক্তিপণ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4000 দিরহাম মুক্তিপণ নির্ধারণ করেছিলেন। অসম্ভব জিনিস নির্ধারণ করেননি, 4000 দিরহাম, যেখানে 200 দিরহামে জাকাত ফরজ, 20 জন ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে, এতটা সম্পদ নির্ধারণ করেছিলেন একজন বন্দির মুক্তিপণ হিসেবে। তাহলে অর্থ ছিল না? ছিল না। 4000 দিরহাম, আর রাহিকুল মাকতুম দেখুন, 4000 দিরহাম একজন বন্দির মুক্তিপণ হিসেবে নির্ধারণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অসম্ভব জিনিস চাপিয়ে দেননি বন্দির উপরে, তারা কেউ কেউ 4000 দিরহাম দিয়ে মুক্তি পেয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তারা নিজের বাড়ি ফিরে গেলেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যশস্য ফরজ করেছেন, আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত মত বা ব্যক্তিগত কথা নয়, যাকাতুল ফিত্রে টাকা পয়সা দেওয়া যাবে কি যাবে না, সারা বিশ্বে যে 4 জন ইমামের অনুসরণ করা হয়ে থাকে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুমুল্লাহ, এই 4 জন ইমামের মধ্যে সকলের ঐক্যমতে 3 জন হলেন কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বাল। তার মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বাল হলেন সব থেকে বড় হাদিসের হাফিজ, 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন ইমাম আহমদ। ইমাম আহমদের হাদিস মুখস্থ ছিল 10 লক্ষ সনদ সহ। আজকে সাধারণত আমাদের সনদ সহ একটাও হাদিস মুখস্থ নেই, শাইখুল হাদিসেরও নেই সাধারণত, মানে সনদ আজকে আমাদের মুখস্থ করার প্রয়োজন পড়ে না, তার কারণ হাদিসে যেহেতু সংরক্ষিত হাদিস হয়ে গেছে, এজন্য ডাইরেক্ট আমরা হাদিস বর্ণনা করি, হাদিস রিসার্চের সময়, গবেষণার সময় তখন সনদটা দেখি। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বাল হাদিসের সনদ সহ, অর্থাৎ তা তিনি কার কাছ থেকে শুনেছেন, তার শিক্ষক কার কাছ থেকে শুনেছেন, এইভাবে পরপর বর্ণনা করতে করতে সাহাবি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4-5টা স্তর অতিক্রম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পূর্ণ সনদ সূত্র সহ 10 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ। তাই ইমাম আহমদ ইবনে হাম্বাল সহ ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম ইবনুল মুনজির, এই 4 জন বিখ্যাত ইমাম বলছেন, যাকাতুল ফিত্রে অর্থাৎ ফিত্রাতে খাদ্যশস্যের পরিবর্তে অর্থ দেওয়া নাজায়েজ। একমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন খাদ্যশস্যের পরিবর্তে অর্থ দেওয়া জায়েজ। মতানৈক্য পরস্পর বিরোধী কথা, মতবিরোধ দেখা দিয়েছে যাকাতুল ফিত্রে টাকা দেওয়া যাবে কি যাবে না। আসুন সমস্যার সমাধানের দিকে, সকলের ঐক্যমতেই যাকাতুল ফিত্রে খাদ্যশস্য দেওয়া সুন্নাত, সকলের ঐক্যমতেই খাদ্যশস্য দিলে যাকাতুল ফিত্রে আদায় হবে, এ বিষয়ে কারো দ্বিমত নেই, পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নেই, পৃথিবীর কোনো মুসলিমের দ্বিমত থাকার কথাও নেই।
বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যাকাতুল ফিতরে খাদ্যশস্য আদায় করলে যাকাতুল ফিতরে আদায় হবে, এ বিষয়ে কারো দ্বিমত নেই। যাকাতুল ফিতরে খাদ্যশস্যের পরিবর্তে যদি টাকা পয়সা দেওয়া হয় তাহলে আদায় হবে কি হবে না, এই বিষয়ে দ্বিমত। বিশ্বের বিশ্ব বরেণ্য মুহাদ্দিস ইমাম তারা বলছেন যাকাতুল ফিতর ক্ষেত্রেই আদায় হবে না। ইমাম আবু হানিফা সহ হানাফিরা বলছেন যে হয়ে যাবে, কার কথা শুনবেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59। যদি তোমাদের মধ্যে আপোষে কোনো বিষয়ে বিরোধ হয়, মতপার্থক্য হয়, তবে কার দিকে প্রত্যাবর্তন করবে, সমাধান কার কাছে নেবে? আলেম ওলামা, মুলবি মাওলানা, ইমাম, ইমাম আবু হানিফা কি বলেছেন এটা বড় ফ্যাক্টর নয়, ইমাম শাফি কি বলেছেন এটা বড় ফ্যাক্টর নয়, ইমাম আহমদ ইবনে হাম্বাল কি বলেছেন এটা বড় ফ্যাক্টর নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? একটা উদাহরণ দিই। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা আবু বাকারের যুগে নিকাহে মুতা করতাম। বিখ্যাত খলিফা, ইমাম আবু হানিফা থেকে বড় না বড় নাই, যে কোনো ইমাম থেকে বড়, কেউ যদি নেকাহে মোতা করে জায়েজ হবে? বলবে যে আবু বাকারের যুগে জাবের বিন আব্দুল্লাহ সাহাবী বলছেন আল্লাহর রাসূল মক্কা বিজয়ী দিবসে কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন নেকাহে মোতাকে, তা আল্লাহর রাসূলের কথা নেবেন না কোনো সাহাবীর আমল নেবেন? যে যেখানে কোনো সাহাবীর আমলও চলছে না, কোনো সাহাবীর আমলও চলছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরুদ্ধে, সেখানে কোনো ইমামের কথা চলতে পারে? একটু বিষয়টি ভাববার বিষয় আছে, একটু চিন্তা ভাবনা করার বিষয় আছে। যাকাতুল ফিতরে খাদ্যশস্যের পরিবর্তে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে খুব ভালোভাবে জেনে রাখুন। যাকাতুল ফিতরে খাদ্যশস্যের পরিবর্তে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা জয়ীব জাল হাদিসও বর্ণিত হয়নি। কত ক্ষেত্রে তো জয়ীব জাল হাদিস আছে না নেই, তারপরেও সেই জয়ীব জাল হাদিস অচল। তো যেখানে যাকাতুল ফিতরে খাদ্যশস্যের পরিবর্তে অর্থ দেওয়ার ব্যাপারে, টাকা পয়সা দেওয়ার ব্যাপারে একটা জয়ীব জাল হাদিসও নেই, সেখানে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে উপেক্ষা করে কোনো ইমামের কোনো ব্যক্তির কথা অনুযায়ী খাদ্যশস্যকে বাদ দিয়ে আপনি টাকা পয়সা দিচ্ছেন? আমি আপনি কোনো বিষয়কে ভালো মনে করলে সেটা ভালো হতে পারে না, আমি আপনি কোনো বিষয়কে ভালো মনে করলে সেটা ভালো হতে পারে না। বিষয়টাকে একটু সংক্ষিপ্ত করার প্রচেষ্টা করি, তার কারণ ইফতারের সময় হয়ে আসছে। ভাই সকল, এই বিষয়টাকে কোনো বিষয়কে ভালো মনে করলে সেটা ভালো হতে পারে না, এই বিষয়টাকে আমি শেষে ফিনিশিংয়ে টানবো ইনশাআল্লাহ। তার আগে কয়েকটা বিধান বলে দিই। যাকাতুল ফিতর ঈদের 2 থেকে 3 দিন আগে একত্রিত করা যায়। যাকাতুল ফিতর ঈদের 1-2 থেকে 3 দিন আগে একত্রিত করা যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 2311 ফাতহুল বারী সহ অধ্যয়ন করুন, এবং মুয়াত্তা ইমাম মালিক তালিক আজামি হাদিস নম্বর 994। ঈদের 2 থেকে 3 দিন অর্থাৎ 28 রমজান থেকে যাকাতুল ফিতর একত্রিত করতে পারেন, বন্টন নয়। যাদের কাছে জমা হয় মডল সর্দার বা যাদের কাছে জমা করা হয়, ঈদের 2 থেকে 3 দিন আগে যাকাতুল ফিতর একত্রিত করতে পারেন। আর বন্টন আর জমা করতেই হবে, জমা করতে এবং বন্টন করতেই হবে ঈদের নামাজের আগে সূর্যাস্তের পরে, শেষ রমাজানের সূর্যাস্তের পর থেকে নিয়ে ঈদের নামাজের আগে এই টাইমের মধ্যে জমা এবং বন্টন উভয়টাই করতে হবে। শুধু জমা করলে হবে না, আজকাল আমাদের মডেল সর্দারদের কাছে কি হয় আমাদের সমাজ ব্যবস্থায়, জমা তো করে দেওয়া হলো ঈদের আগে, তারপরে 2-4-5 দিন পর্যন্ত মডেল সর্দারের কাছেই আছে, মডেল সর্দারের কাছে আছে। আবার কোন কোন মডেল সর্দার কি করেন, কেউ যদি খাদ্যশস্য জমা করেছেন সেটা বিক্রয় করে দিয়ে এবার টাকা বন্টন করছেন, বৈধ নয়।
সৌদি ফতোয়া কমিটি বলছেন কারণবশত কেউ যদি জাকাতুল ফিতির আদায় করার সময় খাদ্যশস্য কিনে বাড়িতেও যদি না হয় কিনার সময় পায়নি, হয়তো সফরে আছে বিদেশে আছে, টাকা আছে, খাদ্যশস্য নেই, কিনারও সময় পায়নি, সময় হয়ে গেছে, তো যারা জাকাতুল ফিতির সংগ্রহ করছে তাদের টাকাটা যদি দিয়ে দেয় ওই মুহূর্তে, তো যারা টাকাটা নিল বন্টনের আগে, ঈদের নামাজের আগে আগে তাদের খাদ্যশস্য কিনে বন্টন করাটাও অপরিহার্য। কোনো মডল সর্দার বা সংগঠনের নেতৃবৃন্দ এতটাই জাকাতুল ফিতির একত্রিত করতে পারে ঈদের নামাজের আগে যতটা বন্টন করার ক্ষমতা রাখে, ঈদের নামাজের আগে যতটা বন্টন করার ক্ষমতা রাখে। এ কথাই বলেছেন ইউসুফ মাদানী, এ কথাই বলেছেন ওবাইদুল্লাহ মোবারকপুরী, এ কথাই বলেছেন আব্দুল হামিদ মাদানী, এ কথাই বলেছেন সৌদি ফতোয়া কমিটি, ইবনে ওসাইমিন, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ প্রমুখ গণ। অতএব ঈদের দুই তিন দিন আগে তো একত্রিত করা যায়, কিন্তু বন্টন করতে হবে ঈদের চাঁদ দেখার পর থেকে নিয়ে শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে ঈদের নামাজের আগে পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতির ফরজ করেছেন রোজাদারদের রোজাকে অন্যায় অশ্লীল কাজ কথাবার্তা থেকে পবিত্রকরণের লক্ষ্য উদ্দেশ্যে এবং দরিদ্রের খাদ্য স্বরূপ। ওয়ামান আদাহা কাবলা সলাতে ফাহিয়া জাকাতুম মাকবুলা, যদি তা ঈদের সলাতের আগে বের করা হয় তাহলে তা গ্রহণীয় জাকাত হবে। ওয়ামান আদাহা বাদা সলাতে ফাহিয়া সাদাকাতুম মিনা সাদাকাত, আর যদি তা ঈদের নামাজের পরে বের করা হয় তাহলে তা সাধারণ দান হবে। যে মরল সর্দারের কাছে সঞ্চিত করে রেখে দিচ্ছি জাকাতুল ফিতির আদায় হবে না, জাকাতুল ফিতির আদায় হবে না, হকদারদের কাছে হক পৌঁছে দিতে হবে। এটা কি ভেবে দেখেছেন যে একদা শয়তান, সহিহ বুখারী হাদিস নম্বর 2311, একদা শয়তান মানুষের রূপ ধরে আবু হুরাইরা জাকাতে রমাজান যোগাচ্ছেন, জাকাতুল ফিতিরের মাল যোগাচ্ছেন, আর গরিবী ফকিরি বেশ ধরে মালগুলোকে গুটাতে শুরু করেছে। আবু হুরাইরা শয়তানকে ধরে ফেললেন, তিনি মনে ভাবছেন একজন গরিব মানুষ, শয়তান এটা জানতেন না, আবু হুরাইরা বিখ্যাত হাদিস জানতেন না, তাকে মাল দিচ্ছেন না কেন, গরিবদের জন্যই তো মাল দিচ্ছেন না, মাল এজন্যই দিচ্ছেন না, দেওয়ার এখনো সময় হয়নি। জাকাতুল ফিতরে এটা একটা ইবাদত, আগেও দিলে তো তাদের উপকার হয়, অন্যান্য আরো ধন সম্পদ আছে, অন্যান্য টাকা পয়সা আছে, সেগুলো দিন, কিন্তু জাকাতুল ফিতরে একটি ইবাদত, নির্ধারিত টাইমে আপনাকে সেটা আদায় করতে হবে। যেমন ফরজ নামাজ নির্ধারিত টাইমে আপনাকে আদায় করতে হবে, এই করলে হবে না যে ফজরের নামাজ কলকাতা যাব তো এসার সময় পড়েনি, হবে যে নির্ধারিত টাইমে আপনাকে সালাত আদায় করতে হবে। অনুরূপভাবে জাকাতুল ফিতির আপনাকে নির্ধারিত টাইমে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নির্ধারিত টাইমে আদায় না করলে জাকাতুল ফিতির আদায় হবে না। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ওয়াত্র হাদিসের প্রেক্ষাপটে আলোচনা করেছেন যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দিচ্ছিলেন না বৈধ সময়ের দিকে নিয়ে যাওয়ার জন্য, বৈধ সময় ঈদের রাত, বৈধ সময়ের দিকে নিয়ে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সংবাদ পৌঁছালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তিন দিন পর পর তোমার চোর আসবে। মানে আল্লাহ রাসূলকে তো ওহী মারফতে জানানো হয়ে গেছে যে সেই চোর আসলে কে, কিন্তু তৃতীয় দিনে আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোরকে ছেড়ে দিয়েছিলেন শুধু শিক্ষার জন্য, যখন ওই চোরে বলেছিল যে আমি একটা কথা শিক্ষা দেব যে ঘুমাতে যাওয়ার সময় বিছানায় গিয়ে যদি আয়াতুল কুরসি পাঠ করা হয় তাহলে শুভে সাদেক পর্যন্ত শয়তান আর আসবে না, এই শিক্ষার বিনিময়ে ছেড়ে দিয়েছিলেন, সেটা একটা আলাদা প্রসঙ্গ। ভাই সকল, আপনাদের যে বিষয়টি বলতে চাচ্ছি তা হলো এই যে জাকাতুল ফিতির ঈদের দুই তিন দিন আগে জমা করা যায়, আর ঈদের চাঁদ দেখার পর থেকে নিয়ে ঈদের নামাজের আগেই বন্টন করে দিতে হবে। ঈদের হকদার হলো গরিব, ঈদের হকদার হলো একমাত্র গরিব, এ কথাই বলেছেন সৌদি ফতোয়া কমিটি, ইবনে ওসাইমিন প্রমুখগণ, এবং আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়্যিম, এবং ইবনে ইমাম ইবনে রুশদ, সুনানে আবু দাউদের ভাষ্য, আউনুল মাবুদ, শামসুল হক আজিমাবাদী এবং আল্লামা নাসিরুদ্দিন আলবানী এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন যে আটটি খাতে যে ভাগ হবে, ইনামা সাদাকাত লিল ফুকারা সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 60, এই আয়াত অবতীর্ণ হয়েছে সম্পদের মালের ব্যাপারে, জাকাতুল ফিতরের ব্যাপারে নয়। জাকাতুল ফিতির একমাত্র দরিদ্রদের হক,
অতএব এই জাকাতুল ফিতরে একমাত্র দরিদ্রদের হক। এ প্রসঙ্গে মাসিক সরলপথ পত্রিকায় বিস্তারিত আছে, সেটা আপনারা দেখবেন। ভাই সকল, ভালো কোনো জিনিসকে যদি ভালো মনে করা হয় আর সেটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। দু একটা উদাহরণ খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে পরিবেশন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নামাজ পড়ছেন, আপনাদের টাইম দেওয়া হবে উযু করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নামাজ পড়ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নামাজ পড়ছেন, নামাজ পড়ে আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন, তারপরে বলছেন ইরজি ফাসাল্লি ফাইনাকা লাম তুসাল্লি, ফিরে যাও নামাজ পড়ো, নামাজই পড়ো নি। দ্বিতীয়বার নামাজ পড়লেন, আল্লাহ রাসূল দেখলেন তাকে নামাজ পড়তে, নামাজ পড়ার পরে এসে আবার সালাম দিচ্ছেন, আবার আল্লাহ রাসূল বলছেন ফিরে যাবো নামাজ পড়ো, নামাজই পড়নি। এইভাবে আল্লাহ রাসূল তিনবার বললেন, তখন সেই ব্যক্তি বলছেন আল্লাহ রাসূল এর থেকে আর আমি ভালো করে নামাজ পড়তে জানি না। আল্লাহ রাসূল নামাজের ট্রেনিং দিলেন। ভাই সকল, আল্লাহ রাসূলের সাহাবী নামাজ পড়ছেন, আল্লাহ রাসূল দেখছেন মসজিদে বসা আছেন, আল্লাহ রাসূলের চোখ দেখছে, মিথ্যা কথা বলছেন নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রাসূল বলছেন ফিরে যাও নামাজ পড়ো, নামাজই পড়োনি, সলাত আদায় করোনি, ইরজি ফাসাল্লি ফাইনাকা লাম তুসাল্লি, ফিরে যাও সলাত আদায় করো, সলাতই আদায় করোনি, নামাজই পড়োনি। সহিহ বুখারী হাদিস নম্বর 757। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়লে হবে না, কোনো ইবাদত করলে হবে না, সেই ইবাদত যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না হয়, পূর্ণাঙ্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হতে হবে। ঈদের দিনে কুরবানি করেছেন, ঈদের দিনে আবু বুরদা কুরবানি করেছেন, তিনি মনে ভেবেছেন ঈদের দিন হলো পানাহারের দিন, আনন্দ উৎসবের দিন, পানাহারের দিন, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই কুরবানির ঈদ, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই কুরবানির ছাগলটাকে জবাই করেছেন, নিজে খেয়েছেন, বাড়ির পরিবারকে নিয়ে পরিবারকে খাইয়েছেন, পাড়া প্রতিবেশীর মুখে কুরবানির মাংস তুলে দিয়েছেন, আনন্দ উৎসব করতে করতে ঈদের নামাজ পড়তে এসেছেন। আল্লাহ রাসূল ঈদের সালাত আদায় করার পরে খুতবা প্রদান করলেন, তারপরে বলছেন যে ঈদের নামাজের আগে যে কুরবানি করেছে তার কুরবানি হয়নি, ফালা নুসুকালা। আবু বুরদা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল আমি তো মনে ভেবেছি যে আজকে পানাহারের দিন, আমি আমার কুরবানিটা জবাই করেছি, নিজে খেয়েছি, পরিবারকে খাইয়েছি, পাড়া প্রতিবেশীর মুখে অন্ন তুলে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাতুকা সাতুল্লাহাম, তোমার কুরবানি হয়নি, তোমার গোশতের ছাগল হয়েছে। সাহাবীর ভালো মনে করাটা যদি ভালো না হয় তবে আমার আপনার ভালো মনে করাটা ভালো হতে পারে? ঈদের দিনই জবাই করেছেন, একটু ঈদের আগে হয়ে গেছে, ঈদের নামাজের আগে হয়ে গেছে, জানতেন না, না জানার পরে করেছেন, তারপরেও তার কুরবানি হলো না। সহিহ বুখারী হাদিস নম্বর 955 এবং 983। একাধিক এই ধরনের উদাহরণ পেশ করা যায় যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ভালো মনে করাটা ভালো হয়নি। এই জন্য আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন কুল্লু বিদাতিন দলালা বাই রান আসু হাসানা, প্রত্যেকটা বেদাতি ভ্রষ্টতা, যদিও মানুষ সেগুলোকে ভালো মনে করে। ইমাম বাইহাকীর আল মাদখাল হাদিস নম্বর 291 এবং ইমাম ইবনে বাত্তার আল ইবানাতুল কুবরা হাদিস নম্বর 205। ভাই সকল, কোনো কাজকে ভালো মনে করলে সেটা ভালো হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করেন যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তবে আমার আনুগত্য করো, আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31 এবং আল্লাহ তাআলা বলেছেন ইয়া আল্লাযীনা আমানু লা তাকতুবু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলি, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রণী হইও না, এমন কাজ করো না যা আল্লাহর নির্দেশ দেননি, বা এমন কিছু করো না যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, আল্লাহ রাসূলের আগে বেরিয়ে যাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞ এবং সর্বশ্রোতা, তিনি সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। ইয়া আল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে ঈমানদারগণ তোমাদের আওয়াজ যাতে নবীর আওয়াজ থেকে উঁচু না হয়, তোমাদের আওয়াজ যাতে নবীর আওয়াজ থেকে উঁচু না হয়। ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বাযুকুম লিবাদ, এবং তোমরা যে পরস্পরে উঁচু স্বরে কথা বলো সেইভাবে রাসূলের সম্মুখে কথা বলো না। আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে অথচ তোমরা টেরও পাবে না। বলবেন আল্লাহর রাসূল তো আর আমাদের সম্মুখে নেই, যে আল্লাহর রাসূল আমাদের সম্মুখে আছে, যে আল্লাহর রাসূল আমাদের সম্মুখে সশরীরে নেই। আল্লাহ যে বলছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ফারদুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউম, ইন কুনতুম তুমিনুন ফাইন তানাতুম ফি শাইইন ফারদুহু ইলা আল্লাহি ওয়া রাসূল,
আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করছেন। তো আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার অর্থ কি? পবিত্র কোরআন। আর রাসূলের দিকে প্রত্যাবর্তনের অর্থ কি? আল্লাহ রাসূল যখন জীবিত ছিলেন তখন আল্লাহর রাসূল, আর আল্লাহ রাসূলের মৃত্যুর পরে আল্লাহ রাসূলের সুন্নাহ। তো পবিত্র কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নার উপরে যাতে আপনার আওয়াজ উঁচু না হয়, সুন্নাহ বিদ্যমান, সুন্নাহ বিদ্যমান, কোরআন এবং সুন্নাহ থাকতে নিজের মন গড়া ফতোয়া অনুযায়ী সমাজ পরিচালনা করবেন, কোরআন এবং সুন্নাহকে অ্যাভয়েড করবেন, এটা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। ভাই সকল, এখানে সংক্ষিপ্ত আকারে ইফতারির এখানেই ব্যবস্থা আছে, ওই জন্য তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই। কি আছে মসজিদের? মসজিদের সামনে পশ্চিমে ঘড়ি রাখা যাবে কিনা? ও, মসজিদের সামনে দেওয়ালে ঘড়ি বা সময়সূচি বা কোনো কিছু রাখা যাবে কিনা? যদি দৃষ্টি না পড়ে, নামাজের সময় কেউ কারো কারো ধারণা যে দৃষ্টি পড়ে, নামাজের দৃষ্টিটা রাখতে হবে সাজদার জায়গায়। তাসাহুদের বৈঠক ব্যতীত দৃষ্টি কোথায় থাকবে? সাজদার সময়। আর তাসাহুদের বৈঠকে থাকবে দৃষ্টি এই আঙুলের দিকে, বুঝতে পেরেছেন? তর্জনে আঙুলে থাকবে তাসাহুদের বৈঠকে দৃষ্টি, বাকি সময়ে থাকবে সাজদার জায়গাতে দৃষ্টি। আবু দাউদ। সাজদায় দৃষ্টি থাকলে ওপরে যদি দেওয়ালে ঘড়ি যদি রাখা হয় টাইম দেখার জন্য, সামনে রাখেন বা সাইডে রাখেন, বা সামনেও থাকলে কোনো সমস্যা নেই, ওপরে দেওয়ালে যদি থাকে বা সময়ের সময়সূচি থাকে, আপনি কি দেওয়ালে তাকাবেন যে গুনবেন যে দৃষ্টি পড়বে? রাখাতে কোনো সমস্যা নেই। দ্বিতীয়, সোনা সাড়ে সাত ভরি পর্যন্ত জাকাত লাগবে না, কিন্তু ব্যাংকে বলছি সাড়ে সাত ভরি পর্যন্ত জাকাত লাগবে না, সাত ভরি পর্যন্ত, কিন্তু কারোর কাছে যদি সাড়ে সাত ভরি কম থাকে বা চাঁদে 31,000 টাকা থাকে জাকাত লাগবে না। বিষয়টা হচ্ছে এখানে যেটা লেখা আছে, সাড়ে সাত ভরি যদি থাকে কম, সাড়ে সাত ভরি যদি থাকে বা কম থাকে তাহলে জাকাত লাগবে না, কিন্তু বা 31,000 যদি থাকে, তাই তো, 31,500 তাহলে জাকাত লাগবে কি লাগবে না? প্রথমত একটা বিষয় স্পষ্ট করে দিই, যেহেতু 31,000 যেটা 500 বলছেন বা বিভিন্ন টাকা যেটা বলছেন, এই টাকাটা সোনা এবং রূপা, সোনা এবং চাঁদের মূল্যের হ্রাস বৃদ্ধির কারণে টাকাটা কমা বাড়া হবে, বুঝতে পেরেছেন? টাকাটা কমা বাড়া হবে। মূল নেশাব আপনারা ধরে রাখুন সোনা হিসেবে 7.5 ভরি সোনা, আর চাঁদি হিসেবে 52.5 ভরি চাঁদি। 7.5 ভরি সমান 85 গ্রাম সোনা, 52.5 ভরি সমান 595 গ্রাম চাঁদি। কারো কাছে যদি 7.5 ভরি সোনা বা 85 গ্রাম সোনা থাকে, সে ব্যবসার জন্য হোক বা ব্যবহারের জন্য হোক, তাহলে জাকাত ফরজ শতকরা 250 হিসেবে বের করতে হবে যতক্ষণ পর্যন্ত নিসাব থাকবে। 7.5 ভরি বা 85 গ্রাম সোনা, এটা হলো নিসাব। নিসাব যদি থাকে আর একটা বৎসর অতিবাহিত হয়, জাকাত ফরজ, বুঝতে পেরেছেন? অনুরূপভাবে কারো কাছে যদি 595 গ্রাম চাঁদি অথবা 52.5 ভরি চাঁদি থাকে আর একটা বৎসর অতিবাহিত হয়, ব্যবসার জন্য হোক অথবা ব্যবহারের জন্য হোক, তার উপরে জাকাত ফরজ। একটা বছর অতিবাহিত হলেই শতকরা 250 হিসেবে আপনাকে জাকাত বের করে দিতে হবে। এবার প্রসঙ্গ হলো, কারো কাছে যদি 7.5 ভরির নিচে অর্থাৎ 7 ভরি বা 7 ভরি, 7 ভরি সোনা আছে আর কারো কাছে 52 ভরি চাঁদি আছে, এটা যদি ব্যবহারের জন্য হয়, বুঝতে পেরেছেন? 7 ভরি সোনা আছে, 52 ভরি চাঁদি আছে, ব্যবহারের জন্য, এর উপরে জাকাত ফরজ হবে না, সম্পদের সাথে এটা প্লাস হবে না। কিন্তু কারো কাছে যদি 7 ভরি চাঁদি সোনাই থাকে, 52 ভরি চাঁদি থাকে আর টাকা পয়সা থাকে, আর এই সোনা এবং চাঁদিটা যদি বিজনেসের জন্য হয়, বিজনেসের জন্য হয়, তাহলে সবগুলো একসাথে প্লাস হবে। একটা বছর অতিবাহিত হলে শতকরা 250 হিসেবে জাকাত বের করতে হবে। এখন কথা হচ্ছে, কারো কাছে যদি 7.5 টাকা আছে, বর্তমানে যে আমাদের কাগজের টাকা, এ কাগজের টাকা আছে, কাগজের টাকা মনে করেন 2 লক্ষ টাকা আছে, চাঁদির হিসাবে যদি ধরবো, মনে করেন জাকাত ফরজ,
আর সোনার হিসাবে ধরবো যদি মনে করেন তাহলে জাকাত ফরজ নয়, মানে 85 গ্রাম সোনা প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা, আর চাঁদের হিসেবে প্রায় 30-35 হাজার টাকা তো হয়ে যাচ্ছে, আর সোনার হিসেবে আড়াই পাবে, তাহলে কী হিসেবে আমরা ধরবো? আমাদের যে এই টাকা, এই টাকাটার মূল্যায়ন হয় সারা বিশ্বে, সারা বিশ্বে যে অর্থের মূল্যায়ন হয় এই মূল্যায়নটা হয় সোনাকে কেন্দ্র করে, অর্থের মূল্যায়ন হয় সোনাকে কেন্দ্র করে। এজন্য সোনার নেশাব পরিমাণ 85 গ্রাম সোনা বা 7.5 ভরি সোনার সম পরিমাণ কারো কাছে যদি সম্পদ থাকে আর একটা বৎসর অতিবাহিত হয়, শতকরা 2.5 টাকা হিসেবে তাকে জাকাত বের করতে হবে, এটা তার জন্য অপরিহার্য, বাধ্যতামূলক, বের করতেই হবে, না হলে মহাপাপী হবে। বুঝতে পেরেছেন? এবার কারো কাছে যদি 7.5 ভরির কম থাকে, মনে করুন 2 লক্ষ টাকা, 7.5 ভরি সোনার কম অর্থ থাকে, তাহলে কি তার উপরে জাকাত ফরজ? তার উপরে জাকাত ফরজ এ কথা তো বলা যাবে না, তাহলে সার্বিকভাবে এড়িয়েও চলা ঠিক হবে না, জাকাত ফরজ এ কথা বলা যাবে না। কেউ যদি কারো কাছে 2 লক্ষ টাকা আছে, একটা বছর অতিবাহিত হয়েছে, জাকাত আদায় করে না, তার জন্য তাকে মহাপাপী বলা যাবে না, তার কারণ সোনার নেশাবে পৌঁছায়নি। কিন্তু সতর্কতামূলক, সে যদি মনে ভাবে আমি চাঁদির নেশাব ধরে জাকাতটা বের করে দেবো, তাহলে বের করতে পারে, সতর্কতামূলক। এবছর রোজা বৃহস্পতিবার না শুক্রবার? একটা ভাইটাল প্রশ্ন ভাই সকল, আমরা রোজা যে রেখেছি এবং রোজা রাখার নির্দেশ দিয়েছি, দীর্ঘ আলোচনা, দীর্ঘ মত বিনিময়, দীর্ঘ আদান প্রদানের পর, বুঝতে পেরেছেন? দীর্ঘ আদান প্রদানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ভেঙে দিয়েছিলেন, ঈদ করেছিলেন, লোকের সংবাদে নিজে চাঁদ দেখতে পাননি, বুঝতে পেরেছেন? নিজে চাঁদ দেখতে পাননি, বলবেন এত রাত কেন? এ ক্ষুদ্র পরিসরে নয়, দীর্ঘ গবেষণায় এবং এই বিষয়টাকে নিয়ে মাজা ঘুষার পরে আমরা সিদ্ধান্তে এসে পৌঁছেছি যে চাঁদ গ্রহণযোগ্য। সকলের ঐক্যমতেই পাটনা যদি চাঁদ দেখে আমাদের গ্রহণ করা হয় না, হয় না? পাটনা যদি চাঁদ দেখে সকলের ঐক্যমতেই গ্রহণযোগ্য। এটা অবৈদুল্লাহ মোবারকপুরি লিখেছেন 32 মিনিটের যদি ডিস্টেন্স যদি থাকে তাহলে চন্দ্রর 32 মিনিট ডিস্টেন্সে গ্রহণযোগ্য, পাটনা আমাদের সকলের ঐক্যমতেই গ্রহণযোগ্য, সকলের ঐক্যমতেই পাটনা প্রায় হচ্ছে 14, আজকে পাটনা আপনারা নেটে দেখবেন, আজকে পাটনাতে সূর্য অস্তমিত হচ্ছে 6:37, আর আজকে চেন্নাইয়ে সূর্য অস্তমিত হচ্ছে 6:33, পাটনা হচ্ছে প্রায় পশ্চিম দিকে আর চেন্নাই হচ্ছে প্রায় দক্ষিণ দিকে, ডিস্ট অনেক দূরে বলে আপনার সীমারেখাটা দেখলেন না, আজকের যেটা ডিস্টেন্স আমাদের এখানে হবে ইফতার 24-এ, তাই তো? 6:24 আমাদের ইফতার, আর চেন্নাই আজকে হবে 6:33, 9 মিনিটের ব্যবধান। পাটনা থেকে মাতলার দৃষ্টিকোণ থেকে যে সমস্ত ওলামায়ে কেরাম পাটনার সংবাদ গ্রহণ করছেন যে পাটনা যদি চাঁদ দেখে তাহলে সেটা গ্রহণ করতে হবে, তাদের দৃষ্টিকোণ থেকেই চেন্নাই যদি চাঁদ দেখে তাহলে আরও বেশি গ্রহণ করাটা একান্ত কর্তব্য। ভাই সকল, এ কেন্দ্রীয় জমিয়তে আহলে হাদিস দিল্লি থেকে ঘোষণা হয় ইয়ে করারই, অতঃপর একটা বিষয় ইয়ে করে দিই, একটা শুধু কথা এখানে বলে দিই, কোনো কোনো আলেম এটা বিভ্রান্তি, এরকম মানে তাদের জ্ঞান গর্ব বা তাদের গবেষণা অনুযায়ী এটা ইয়ে করেছিলেন, এমনকি আবদুল্লাহপুর মাদ্রাসার প্রধান শিক্ষক আবু তাহির সালাফির সাথে কথা হচ্ছিলো, তারপরে উনি বলেছেন যে আশরাফুল্লাহ রহমানি তিনিও সবকে রোজা ছাড়িয়েছেন, তারপরে আবু তাহির সালাফির সাথে দীর্ঘ, তারপরে যখন তথ্য ফোন করে জানা হলো আপনার ওখানে কয়টাই সূর্য ডুবছে, আপনার ওখানে কয়টাই সূর্য ডুবছে, ইয়ে সব কিছু যখন ডিস্টেন্স দেখা হলো যে আমাদের এখানে কয়টাই সূর্য ডুবছে আর কয়টাই উঠছে, তারপরে যখন ডিস্টেন্স দেখলো যে মাত্র 10 মিনিট আমাদের এখানে চেন্নাই, 9 মিনিট 10 মিনিট, তখন আশরাফুল হক রহমানি তিনি বলেছেন যে তোমরা রোজা রেখেছো, রোজা রাখাটাই ভালো, রোজা রাখাটাই ভালো হয়েছে, ছেড়ে দিয়েছি এটা ভুল হয়েছে। আর সব আবু তাহির সালাফির সাথে ডাইরেক্ট আমার কথা হয়েছে, আবদুল্লাহ সালাফি, আবু তাহির সালাফি, আমরা সব এক আবদুল্লাহ সালাফি, আমি এবং মৌলানা ফাইজুদ্দিন জিয়াউর রহমান আমরা সব এক জায়গায় দিয়েছিলাম, সেই মুহূর্তে লাউড স্পিকারে আবু তাহির সালাফির সাথে কথা হয়। তো ভাই সকল, আমরা যারা শুক্রবারে রোজা রেখেছি তাদের রোজা সঠিক, এবং এই দৃষ্টিকোণ থেকে এই বৃহস্পতিবারে যারা রোজা রেখেছে, তাই তো, বৃহস্পতি রোজা রেখেছে তাদের রোজা সঠিক, যারা শুক্রবারে রোজা রেখেছেন সংবাদ পাওয়ার পরেও তাদের একটা রোজা কাজা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র করার সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। ফুহাদি হিনা মা
يا رب العباد وانت شفت روحي وصار الدمع يجري.